আরও একটি আইপিএল আসরের জোর তোড় শুরু করেছেন ভারত। অর্থের ছড়াছড়ি এবং চাকচমিক্য এই ফ্রাঞ্চাইজি আসরে বিশ্বের নামী তারকা খেলতে মুখিয়ে থাকেন, যার প্রমাণ মেলে 77 স্লটের বিপরীতে 166 জন ক্রিকেটারের নাম জমা দেওয়া হয় এই নজির। আগামী 19 ডিসেম্বর প্রথমবারের মতো ভারতের বাইরে দুবাই মিনি নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আসন্ন আইপিএল এর জন্য নিবন্ধন করেননি ইংলিশ পেসার জোফরা আর্চার। চোটের কারণে গত বছর আইপিএল এ বেশি ম্যাচ খেলতে পারেনি আর্চার, এবার তাকে ধরে রাখতে মুম্বাই ইন্ডিয়ান্স। আসন্ন সংস্করণ নিলামে তার নাম দেননি আর্চার। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এসিপি নির্দেশে সরে দাঁড়িয়েছেন তিনি। 2024 সালে যুক্তরাষ্ট্র এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বসবে টি-20 বিশ্বকাপের, সেই কারণে আর্চারকে আইপিএল না খেলার নির্দেশ দিয়েছেন বোর্ড। 2022 সালের আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্সে থাকলেও খেলতে পারেনি আর্চার, তখনও চোট ছাড়েনি তার। 2023 সালে 5টি ম্যাচ খেলেছিলেন, দেখে বোঝা যাচ্ছিল উইনের চোট সরিয়ে যে সুস্থ হতে পারেননি এই ডান হাতি বেচা। এবারে নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, তারপরে আর নিলামের নাম লেখাননি তিনি। চলতি বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে রিজার্ভ ক্রিকেট ছিলেন আর্চার, কিন্তু মুম্বাই অনুশীলনের পর আবার কুইনের ব্যথা পান তিনি, ফলে দেশে ফিরে যান আর্চার। তারপরে 2025 সাল পর্যন্ত ইংল্যান্ড বোর্ডের চুক্তিতে সরেছেন তিনি, তাকে বোর্ড নির্দেশ দিয়েছেন এই পরিস্থিতি যেন আইপিএলে তিনি না খেলেন। আর্চার কিভাবে সুস্থ হয়ে উঠবেন আপাতত সেই পরিকল্পনায় ব্যস্ত ইংলিশ বোর্ড। 2019 বিশ্বকাপে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আর্চার, তাই তাকে হারাতে চাইছেন না দেশটির বোর্ড। 2024 সালে টি-20 বিশ্বকাপের আগে আর্চারকে সুস্থ করে তুলতে চায় তারা। এদিকে ইংল্যান্ডের 34 ক্রিকেটার আগামী আইপিএল এর জন্য নাম নিবন্ধন করেছেন। এছাড়া দেশটির 8 জন ক্রিকেটারকে আইপিএল এর বিভিন্ন ফ্রাঞ্চাইজি, তাদের মধ্যে রয়েছেন মঈন আলী, জস বাটলার, জনি বেরেস্টো, শ্যাম করান, লিয়াম লিভেস্টন, জেসন রয়, মার্ক উড, উইল জ্যাকস, রিস টপলি, বেন স্টোকস ও জয় রুটের আসন্ন আইপিএল থেকে নিজেদের নাম সরে নিয়েছেন।